विराट कोहलीर सफलतार पेछने सम्पूर्ण भूमिका अनुष्का शर्मार और अनुष्का शर्मार सफलतार पेछने पूरो भूमिका ইশিরে কি থেকে কি দেখায় ফেললাম পাটি নেতা গেছে টুনটুনা টুনটু ঘটনা হচ্ছে বাংলাদেশের অনেক বড় একটা নিউজ প্ল্যাটফর্ম একটা পোস্ট করে বিহাইন্ড এভরি সাকসেসফুল ম্যান দেয়ার ইজ আ ওমান 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 মিডল ইস্টের কান্ট্রি ওমান আম কি ইংরেজি জানি এই পোস্টটা নিয়ে ট্রল বা সমালোচনা হওয়ার মূল কারণ হচ্ছে আনুষ্কা শর্মা যখন বিরাট কোহলির জীবনে আসে তখন অলরেডি সে সফল ছিল তার নাম যশ খ্যাতি ব্যাংক ব্যালেন্স ভর্তি কোটি কোটি টাকা পয়সা সবকিছুই ছিল বাড়ি গাড়ি টাকা পয়সা কিছুর অভাব নাই এই বিষয়টি নিয়ে জনৈক মোহাম্মদ আসিফুর রহমান নামক এক ব্যক্তি একটি পোস্ট দেন আনুষ্কারা কখনোই বিরাট কোহলিদের তৈরি করেনি প্রচন্ড একাগ্রতা পরিশ্রম আর অধ্যবসায়ের মাধ্যমেই কেবল একজন বিরাট কোহলি হওয়া যায় তখন আশেপাশে আনুষ্কাদের অভাব হয় না তবে কোনো সফল পুরুষের পেছনে যদি কোনো নারী থেকে থাকেন সেটা প্রায় সময়ই তার মা যিনি সন্তানের ভালো চান শুধু কোনো বিনিময় ছাড়া কিংবা খুবই সাদামাটা আটপৌরে একজন নারী যে কখনোই সফল হবে একদিন এই কথা ভেবে পাশে থাকেনি এই অতি সাধারণ নারীরা ভালোবাসে বলেই থাকে সাফল্য সেই ভালোবাসার একটা উপজাত মাত্র সফল পুরুষরা প্রায় মহাশূন্যের মতো একা ভয়ঙ্কর রকম একা কিত্তের সাথে লড়াই করে তাদের পৃথিবীর বুকে চিহ্ন আঁকতে হয়েছে এটা কথা কোন ঠিক কি না আবার আহনাফ হোসেন দুর্জ নামক আরেক ভদ্রলোক আরেকটি রম্য বা সার্কাস্টিক পোস্ট দেন আপনি জানেন কি আনুষ্কার সাথে বিয়ে হবার আগে কোহলি মুম্বাইয়ের এক বস্তিতে থাকতো সকালে দিনমজুরি আর রাতে রাস্তার ধারে ডিম বেচতো তার ডিমের নিয়মিত ক্রেতা ছিল তার 28 বছর বয়সী তরুণী আনুষ্কা প্রতিদিন ডিম খেতে খেতে সে কোহলির মনটাকেও খেয়ে দেয় তারা একে অপরের প্রেমে পড়ে যায় আনুষ্কার বাবা মা এই সম্পর্ক মেনে নিতে চায়নি আনুষ্কা নিজের পিতামাতাকে ফাঁকিও বলে এক কাপড়ে ঘর ছেড়ে বেরিয়ে এসে সেদিনই ডিম বিক্রেতা কোহলিকে কোর্ট ম্যারেজ করে ফেলে তারপর আর কোহলিকে পেছনে ফিরে তাকাতে হয়নি স্ত্রীর দোয়ায় সে ক্রিকেটে যুক্ত হয়ে উন্নতি করতে থাকে আনুষ্কা প্রতি রাতে স্বামীকে ব্যাটিং মোটিভেশন দিয়ে অনুপ্রাণিত করতে যার ফলস্বরূপ আজকের কোহলি বিরাট ক্রিকেটার বনে গিয়ে নাম হয়েছে বিরাট কোহলি রসিকতা করলাম অন্যদিকে আবার ইন্ডিয়ার বর্তমানে টপ ফর্মে থাকা অন্য এক ক্রিকেটার মোহাম্মদ শামি বেচারা এই বিশ্বকাপ টুর্নামেন্টে অনেক সফল অবস্থায় আছে অনেক ভালো পারফরমেন্স করতেছে কিন্তু তার বউ তাকে আইনি মারপ্যাচে ডুবায় রাখছে তার বউ টিম ইন্ডিয়াকে বিশ্বকাপের শুভেচ্ছা জানাবে ঠিকই কিন্তু মোহাম্মদ শামিকে জানাবে না মাই টিম ইন্ডিয়া কো বেস্ট উইশেস জারুর দুঙ্গি লেখা আছে নাই সাথে আরো বলেন মোহাম্মদ শামি ভালো পারফর্ম করলে বেশি টাকা ইনকাম করতে পারবে আর বেশি টাকা ইনকাম করতে পারলে তার আর তার মেয়ের ভরণ পোষণের জন্য আইনি মাধ্যমে আরো বেশি টাকা দাবি করতে পারবে তাদের লাইফ সিকিউর হবে আচ্ছা খেলেগা টিম মে বানা রহেগা আচ্ছা কামায়েগা তো হামারি ভবিষ্যৎ সিকিউর হোগি এই ওমানের এত এত যন্ত্রণার পরেও মোহাম্মদ শামি কিভাবে এত সফল খুদ কা টাইম লায়া মেনে সবসে বড়া গানা আবার আরেক দিকে ইন্ডিয়ার নাম করা আরেক ক্রিকেটার টপ অর্ডার ব্যাটার শেখর ধাওয়ান অনেক সম্ভাবনাময় আর উজ্জ্বল ভবিষ্যৎ ছিল তার কিন্তু বউয়ের ডিভোর্স আর আইনি মারপেচে পড়ে ডিপ্রেশনে যে নিজের ক্যারিয়ার পুরো শেষ করে দিছে এখন জাতীয় দলে চান্সই পাচ্ছে না ম্যাচ সিলেক্টর হতা তো জরুর সম্মান করব আসল বিষয়টা হচ্ছে ভাই একটা ছেলের সফলতার জন্য বা সফলতা ধরে রাখার জন্য একটা মেয়ের ভূমিকা যেমন থাকে অনেক ক্ষেত্রে ঠিক তেমনি অনেক ক্ষেত্রে আবার একটা ছেলের জীবন ধ্বংস হওয়ার জন্য একটা মেয়ের ভূমিকা থাকে এই দুয়ে মিলেমিশে জেনারেশন যাচ্ছে বিয়া করলে জালা ছাড়লে জালা সো গাইস ভিডিওটা এতটুকুই ছিল সফলতা আর বিফলতা নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট বক্সে জানান সবার জন্য উন্মুক্ত দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে খুব জলদি